এই গাছটাও সুন্দর, ওইটা একটা খাল স্যার। এই বটগাছটাও ভালো, সিঁড়িও আছে দেখি আবার স্যার। তো দেখে এই সিঁড়ি বানাচ্ছে কে এখানে? এটা তো ফায়ারিং রেঞ্জ। এই জায়গার মধ্যে দিল্লু স্যার একদিন নিয়ে আসছি বুঝছে স্যার। তাই এই যে এরকম সিঁড়ি কোথায় আসলো? অদ্ভুত জায়গাটা, পিকনিক করতে আসলো ভাই এখানে স্যার, খুবই সুন্দর। এখানে তো দোকানও আছে দেখি স্যার। দোকান না থাকে যে ও এগুলো বন্ধ করে দিয়েছে কেন? এখানে ওই যে চৌকিটা পাতা আছে না স্যার, ওই পাশে কি আর পাতা কি না এদিক দিয়ে ওঠা যায়, এদিক দিয়ে উঠে যাওয়া যাবে স্যার। ওই জায়গাটায় গেলে সুন্দর লাগবে স্যার, ওই জায়গাটায়। ওই যে স্যার যাবি? যাওয়া যায় স্যার, ওই জায়গা স্যার। হ্যাঁ ওটাই দেখে আসে, এদিকে তো আর কিছু নাই মনে হয় স্যার। এই জায়গাতে হাঁটলে আবার ওই যে ফরেস্ট, নিচে দিয়ে যাবো নাকি স্যার? না নিচে দিয়ে হ্যাঁ স্যার দেখলাম। এই জায়গাটা আসলেই সুন্দর স্যার। এই জায়গাটা আবিষ্কার করছি বুঝছিস স্যার, এখান দিয়ে না আবিষ্কার।
এই জায়গাটার নাম নিউজিল্যান্ড হলে ঠিক আছে। অনেক ডিপ স্যার, জায়গাটা অনেক ডিপ। ডিপ মানে গর্ত স্যার? এত গর্ত কেন করছে? পানির জন্য স্যার। একটা এসআরপি হিসেবে গণ্য হতে পারতো এই জায়গায়। আমরা পিকনিক করতে পারতাম স্যার এই জায়গাটার উপরে, অথবা যে বটগাছে, বটগাছে বটগাছ পর্যন্ত একদম পিকআপই আসতো স্যার ওই পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা হলে তো কথাই নেই। লোকজন আছে তো? এই জায়গাটা সুন্দর স্যার। এই জায়গাটা পিকনিক করলে অস্থির হইতো স্যার। জায়গাটা সুন্দর। খাল ক্রিকেট খেলতেছিল কিছু ছেলে মেয়ে, ওই জায়গাটা পাওয়া যাবে স্যার। হিন্দুদের পুজো এইখানে মরা টরা পড়ায়। ছোট একদম দাদা, এই রাস্তা কোন দিকে গেছে?